पढ़ाशुना करो बंधुदेर के जिज्ञेस करो आई लव यू माने कि Love माने की, स्वामी के भालोबाशार माने की, प्रेमिक के भालोबाशार माने की, नारी पुरुषेर सम्पर्कटा की, एगुलो सब जेने तारपर आमार काछे एसो। बुझते पेरेछो? तो राग करार मतो आमी की बोली? क्यों भालोबासले बुझे एतो राग करे? एतो राग करे क्यों? आई बाजे बाजे एकटा শহরের মেয়ে ও নিশ্চয়ই আমাকে বুঝিয়ে দেবে আমাকে ঠিক বুঝিয়ে দেবে ঘুম ঘুম রাতে জিজ্ঞেস করো আই লাভ ইউ মানে কি স্বামীকে ভালোবাসার মানে কি তোমার সঙ্গে আমার ঘোড়া ঘোড়া খেলার কোনো ইচ্ছা নাই আই এম রিয়েলি সরি আর জীবনেও বলবো না তোদের বেবিটা আমাকে দিয়ে দিবি ময়না আমি হাত জোর করছি তোদের কাছে দিয়ে দিবি তো নইলে আমার বাবা মরে যাবে ময়না পাপের জন্য করো ভালোবাসার জন্য করো না নুপুর তো খেয়ে শুয়ে পড়েছে নুপুরকে তুমি আমার বউ বানাতে চাইছো না হ্যাঁ তো ও তো খেয়ে শুয়ে পড়লো ওর পাপ হচ্ছে না ভালো দিদি খুব ভালো রে খুব ভালো ও ইচ্ছে করে খেয়ে নিচ্ছে যাতে ওর নিজেকে তোর বউ বলে না ভাবে আমি ওকে চিনি তো ও তোকে খুব ভালোবাসে বাজে ডাক্তার খুব ভালোবাসে তাই জন্য তো ও ঘরের বাইরে থাকতে চাইছে যাতে তুই আর আমি কাছাকাছি থাকতে পারি তাই বুঝি এবার একটা এই কাছাকাছি থাকলে কি হয় রে কি হবে জানি না উইল ইউ স্টপ দিস ডিসকাশন প্লিজ ভালো লাগছে না আমার খুব টায়ার্ড লাগছে আমার সারাদিন ঘুরে কোনো কাজ পেলাম না আমরা রাতের পর রাত জেগে দিনের পর দিন সংসারকে ছেড়ে সবকিছু ছেড়ে রোগীদের সেবা করি ওদেরকে সুস্থ করে তুলি তারপর এই তারপর এই পুরস্কার ছি মানে ডাক্তার মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে দেখি তাছাড়া কোর্টে তো তোর কেস চলছে কেস নয় কেস কেস
केस 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 किस किस এই কিস মানে আমি জানি কি জানো লজ্জা করছে আমার জানিস আমার দাদু না আমার কপালে কিস করত মাও করেছে খেয়ে নে তুমি খাবে না আমি তুই খেয়ে নে না বস বসো সিট ডাউন ওখানটা বসো বসো সিট ডাউন তো হ্যাঁ করো মুখ খোলো হ্যাঁ করো কোথায় যাচ্ছ তুমি এই অসুস্থ অবস্থায় চলো আমি 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 না আমি আমি না চলো আমি বেরোচ্ছিলাম আমাকে বেরোচ্ছিলাম আমি একটু বেরোচ্ছিলাম কোথায় বেরোচ্ছিলে তুমি কোথায় বেরোচ্ছিলে তুমি জানো না তুমি জানো না তুমি অসুস্থ তুমি জানো না যে তোমার কত বড় একটা অপারেশন হয়েছে হ্যাঁ জানো তো তুমি জানো না যে তোমাকে নিয়ে জমে মানুষের লড়ালড়ি হয়েছে জানো তো তুমি তাহলে তাহলে তুমি কি মজা করছো তুমি জানো না যে আমি জানি তবুও 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 কি তবুও আমি 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 একটু আমি একটু যেতে চাই আমি কোথায় কোথায় আমাকে বলো কোথায় যেতে চাইছিলে তুমি হ্যাঁ কোথায় যেতে চাইছিলে এসো আমি 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 যেতে চাই আমার 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 গ্রামে আমার গ্রামে আমি যেতে চাই পলাশ হ্যাঁ কি কি বলছো তুমি হ্যাঁ আমি গ্রামে যেতে চাই আমি আমার গ্রামে আমার বলছো তুমি আমি যেতে চাই আমার গ্রামে আমি যেতে চাই তোমাকে আমি তোমাকে আমি বলেছিলাম না আমি তোমাকে বলেছিলাম না যে তুমি তুমি গ্রামের নাম কখনো মুখে আনবে না তোমাকে আমি বলেছিলাম না বলে বলেছিলাম না বলো আমি বলেছিলাম না যে তুমি ওই গ্রামের নাম কখনো মুখে আনবে না আর যদি কখনো তুমি ওই গ্রামের নাম মুখে এনেছো তাহলে কি হবে তাহলে কি হবে কোনো আমাকে বলো কি হবে বলো মরে যাব হ্যাঁ এই কোনো ছাড়ো না ছাড়ো এই ক
কোনো কারণে আমি 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 না মৃত্যুকে ভয় পাই না। আমি এই কদিনে না একদম চোখের সামনে মৃত্যুকে দেখেছি, তাই মৃত্যুকে আর আর আমি ভয় পাই না। আমি আমি যেতে চাই, আমি আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না, আমাকে যেতে চাও। দাঁড়ান, কোথায় যাবে তুমি? কোথায় যেতে চাও? কেন যাবে তুমি? না তুমি যাবে না, না তুমি কারোর সঙ্গে দেখা করবে না। কেন দেখা করব না? কেন কেন দেখা করব না? কি আশ্চর্য, আমার মেয়ের জন্মদিন, আমি আমি তার সঙ্গে দেখা করব? কি বলছো তুমি? হ্যাঁ কোন কা, আমার মেয়ের জন্মদিন, আমি কোনোদিন তাকে জন্মদিনে কোনো উপহার কিনে দিই কোনোদিন না। আমি আমি তাকে এবার একটা উপহার কিনে দেবো, আমি তার কাছে যাবো। কদিন বাঁচবো কনক? আমি বাঁচবো? আর আমি মেয়েকে দেখতেই না পাই, আমার আমাকে বাধা দিও না, আমি যাবো। দেখেছিস, আমাকে না, আমাকে যেতে দিতে দেখ। আমার মেয়ের জন্মদিন, আমি মেয়ের কাছে যাব, জন্মদিনটা মেয়ের সঙ্গে সেলিব্রেট করব। সেলিব্রেট করতে চাই যে ও দিচ্ছে না, তুই বল। সেলিব্রেট মানে কি বন্ধু? সেলিব্রেট মানে হচ্ছে উপভোগ করা। আমি আমার মেয়ের সঙ্গে জন্মদিনটা পালন করব, উপভোগ করব। ভালো তো, মেয়েকে ডেকে নে না। কোথায় আছে বল? তোর মেয়ে কোথায় আছে বল? হ্যালো হ্যালো, আমি আমি পলাশ বলছি। কাল আমার মেয়ের জন্মদিন। তোমার মনে আছে? হ্যাঁ, এই দিনটা আমার মনে থাকে প্রত্যেক বছর। এই দিনটা আমি একা একা পালন করি, আমার সঙ্গে কেউ থাকে না। আচ্ছা, এবার এবার কি মেয়েকে পেতে পারি, তার দেখা পেতে পারি? বলো না, আমি আমার মেয়ের কাছে থাকতে পারি? বলো বলো না। কিন্তু মেয়ে তো শহরে। শহরে? হ্যাঁ। কোথায়? কলকাতা শহরে বিয়ে হয়েছে এক বিখ্যাত লোকের সঙ্গে। কি বলছো কি তুমি? হ্যাঁ। আচ্ছা, আমাকে বলবে কাকে বিয়ে করেছে, কি নাম তার? হ্যাঁ বলতে পারবে? তার তার নাম হচ্ছে এই তুমি কাটলে কেন ফোনটা? আমি কথা বলছিলাম। কি দু মিনিট বাইরে গেছি, দু মিনিট বাইরে গেছি,
অমনি তুমি শিয়ানাগিরি শুরু করে দিয়েছ, হ্যাঁ অমনি তুমি শিয়ানাগিরি শুরু করে দিয়েছ। একটা কথা বলে রাখি পলাশ, তোমাকে আমার সাথে শিয়ানাগিরি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমার মেয়েকে আমি তোমার সাথে বাঁচতে দেব না, আই প্রমিস। আর যদি কোনোদিন ফিরে আসে তাহলে জ্যান্ত তোমার মেয়েকে আমি ফিরতেও দেব না। মিনতিদি এখনো রান্না বসেনি কেন? হ্যাঁ কে করবেটা কে রান্নাগুলো? আমার কটা হাত আছে বলো দেখি, কোন দিকে যাবো শুনি। তোমরা তো সব বইরা, নাড়াচাড়াও করবি নি, কতরও নাড়াবি নি, সব কাজ করবে এই মিনতি, তাই না? আর মাইনে দেবার বেলায় দেবে তো শুধু এই 2000 টাকা। শোনো, এত চ্যাটাং চ্যাটাং কথা বলার কোনো দরকার নেই, তোমার মাইনে আমি বাড়িয়ে দেব। আগে বাড়িয়ে দাও তারপর বলবে। শোনো, বেশি বাড়াবাড়ি করলে না অন্য বাড়িতে কাজ দেখে নিতে পারো। হ্যাঁ দেখে নেবো, দেখে নেবো। এই মিনতির কাজের অভাব হবে নি, বেশি বললে না ওই পক্ষে চলে যাব। ওই পক্ষে চলে যাব মানে? ওই পক্ষে চলে যাব। কোন পক্ষ? হই স্যার, আমাদের ময়না বৌদিমণি আর নূপুর দিদিমণির পক্ষে চলে যাব। বাবা, যারা নিজেরা খেতে পায় না, নুন আনতে পান্তা ফোড়োয়, তারা কিনা তোমাকে 2000 টাকার বেশি মায়না দেবে? সবসময় সবকিছু না অত টাকা দিয়ে বিচার করা যায় না, বুঝলে? আমরা কাজের লোক হতে পারি কিন্তু আমাদেরও একটা মন আছে। ওই নুন ভাত খাবো তাও তোমার ওই মুখ ঝানটা সহ্য করতে পারবো না। এই শোনো, খুব বার বেরোছো না তুমি, তোমার ব্যবস্থা করছি আজ আসুক দাদাবাবু। দাদাবাবু আর কি করবে, সে তো শুধু তার বইয়ের কথায় ওঠে আর বসে। মিনতি দে, খুব বেশি কথা বলছো তুমি আজকাল। আসবো। তো আবার এসে গেছেন, বলুন কি চাই? ও, নিশ্চয় খাবার জোটেনি। তো এবার কি হলো, অনাবৃষ্টি নাকি অতিবৃষ্টি যে বাড়িতে আবার অন্ন ধ্বংস করতে চলে এসেছে? শুনুন, এখন কিন্তু হাড়ি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মেয়েও আলাদা আছে আর আমরাও আলাদা আছি। জানি মা, তোমার কাছে এর থেকে বেশি কি আশা করতে পারি বলো তো? এত বড় সাহস আপনার? আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন, আমাকে অপমান করছেন। দেখো মা, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আজকে আমি ময়নার কাছে এসেছি। ময়না, ময়না, কাকিমা, আপনি কখন এলেন? তুমি? হ্যাঁ, কেন? তুমি এখনো এখানে আছো? আচ্ছা মানে, ও থাকবে না তো কে থাকবে? গায়া ভূত তো আপনার মেয়ে, ওকে না অনেকদিন আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। খালি এই নূপুর দিয়ে ওকে নিয়ে কি করছে, ওকে দিয়ে কি করাতে চাইছে কে জানে। পাড়া তো ঘিরে পড়ে গেছে, গান পাতা দায়। গান তো তোমার এমনিতেই নেই দিদি। মানে? বাংলা ভাষায় একে কান কাটা বলে। নূপুর দি, দোকান কাটা নির্লজ্জ। নূপুর দি, আমার সাথে ঠিক করে কথা বলো তুমি। তুমি আমার সঙ্গে একদম চোখ রাঙিয়ে কথা বলো না। আমি ময়না নই, আমি নূপুর, এটা ভুলে যেও না দিদি। নিজের সেলফ এস্টিমটা রেখে তারপরে আমার সঙ্গে কথা বলতে এসো, কেমন? আসুন কাকিমা, আমি আপনাকে ময়নার কাছে নিয়ে যাচ্ছি, আসুন। আসলে আজ ময়নার জন্মদিন তো। ময়না কোথায়? আমি ওর মাথায় আশীর্বাদের ফুলটা ছোঁয়াবো। তাই? আজকে ময়নার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা এক মিনিট, শুভঙ্কর, শুভঙ্কর। হ্যাঁ, কি হয়েছে? আজকে কিন্তু স্পেশাল ডে,
কেন আজকে আমাদের ময়নার জন্মদিন হোয়াট তাই নাকি ওহো ময়না কোথায় আমি ওর মাথায় আশীর্বাদের ফুলটা ছোঁয়াবো হ্যাঁ ময়নাকে আমি ডেকে দিচ্ছি কাকিমা এক মিনিট ময়না ময়না একবার একটু নিচে আয় বাপ রে কি ঢং এমন করছে যেন মনে হচ্ছে কোনো দেশের রাষ্ট্রপতির জন্মদিন বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো সেলিব্রিটি কি লাফালাফি করছে আশ্চর্য রিদ্ধি আমরা কোনো সেলিব্রিটি নই বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও নই আমরা সাধারণ মানুষ জীবনে খুব কম সময় আমরা আনন্দ পাই আর বাকিটা সময় আমরা দুঃখ করে ঝগড়া করে কাটিয়ে দিই মাঝে যেটুকু আনন্দ পাই কুড়িয়ে নি তাতে অসুবিধার কি ভালো দিদি আয় ভালো দিদি আমাকে ডাকছিলে ওমা তুমি কখন এলে গো ওই